সাংবাদিক বন্ধুসকল, আজি আমি ইয়াত বিলাসীপাড়া জিলা দাবী সমিতির এখন সভা অনুষ্ঠিত করেছো। আর সভার শেষত আপনার জড়িয়ে আমি যিখিনি কথা আলোচনা করলো জানাবলে বিচারিছো। আমার বিলাসীপাড়া দাবী সমিতির কামকাজ দীর্ঘদিন অলপ বন্ধ হয়ে আছিল, গতিকে এই কামকাজ ত্বরান্বিত করার কারণে আজির সভায় তিনটা গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করে। আমি সিদ্ধান্ত লৈছো অহা 25 তারিখে সেপ্টেম্বর মাসের 25 তারিখে চাপরত এখন অভিবর্তন করিম, আর তারপর আমি চাপর গ্রামের অঞ্চলত এখন অভিবর্তন করিম, আর ঠিক বিজয়া দশমীর পিছে পিছে অক্টোবর মাহত বিলাসীপাড়ার প্রতিমা পাণ্ডে বরুয়া গৃহত এখন কেন্দ্রীয়ভাবে অভিবর্তন করিম, যে অভিবর্তনত আমি বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দল সংগঠনক ইয়ালে নিমন্ত্রণ করিম, আর আটাইকে সংযুক্ত করি আমি বিলাসীপাড়া জেলার যে দাবি সমিতির যে আন্দোলন, এই আন্দোলনটা ত্বরান্বিত করার কারণে চেষ্টা করি। 2013 সনের পরে আমি আলোচনা বিলোচনা করে আছো। আমি যে স্মারকপত্র প্রদান করেছিল আমার এই জেলার সম্পর্কে বিগত এসেম্বলিত প্রশ্ন উত্থাপন হয়েছিল, তার প্রশ্ন উত্তরত কথাখিনি আহিও গৈছিল। আমি জনসংখ্যা যিখিনি লাগে, 12 লক্ষ জনসংখ্যা লাগে, তাতকে বেশি জনসংখ্যা আমার ইয়াত আছে, 3খন থানা লাগে, আমার 4খন থানা আছে, 4খন সার্কল অফিস লাগে, আমার 3খন সার্কল অফিস আছে, আর যেটা জনসংখ্যা, যেটা মাটিকালি সমস্ত কিছু ইয়ার পরিপূর্ণ হয়ে আছে। অকল আমি আমার দাবিটুক জোরদার করব বিচরা নাই, আর এই দাবিবিল অল্প রাজনৈতিক দাবি হয়, আমি অল্প রাজনৈতিক সকাহ পোৱা নাই বা ফেভারিজম পোৱা নাই, তার কারণে আমার কামটো হওয়া নাই। আমি আশা করিম সরকারের দৃষ্টি আকর্ষণ করেছো আপনার মাধ্যমে দি, যে অসমত সৰু সৰু ঠাইত ইতিমধ্যে জিলা ঘোষণা করা হয়েছে, অথচ পশ্চিম অসমৰ বিলাসীপাড়া এখন ঐতিহ্য সম্পন্ন ঠাই, ইয়ার বহলপুরের পৰা হালাকুড়ালৈকে 200 কিলোমিটার যাব লাগে, বহলপুরের পৰা ধুবুরী জিলার সদরলৈকে 77 কিলোমিটার যাব লাগে, কিন্তু আর বিলাসীপাড়া যেটা মহকুমার সদরের পৰা 50 কিলোমিটার আমি যাব লাগে ধুবুরীলৈকে, গতি বিলাসীপাড়া সদরক জিলালে উন্নীত করে ইয়ার 2খন যে সার্কল অফিস আছে, 2খন টাউন কমিটি আছে, সাপোর্ট টাউন কমিটি আর সাপোর্ট গ্রাম টাউন কমিটিক মহকুমালে উন্নতি করার সকল যুক্তি বা সকলখিনি যে কারণ পূর্ণ করেছে, গতি আমি সরকারক দাবি জানাইছো যে বিলাসীপাড়াক অতি শীঘ্রই এখন জিলালে উন্নীত করা হোক, আর সাপোর্ট গ্রামক মহকুমালে উন্নীত করা হোক।